বলতেছে সেম কথাগুলো আবার অনন্ত জলিল বলতেছে, মোল্লারা বলে এক ভাষায় অনন্ত জলিল বলে আরেক ভাষায়, কিন্তু কথা তো ঘুরে ফিরে একটাই। সেই তো তুমি সবাই মানে যারা মেয়েদের পোশাকটাই নামতেছে ওই তো সার্টিফাইডই করতেছো তুমি রেপিস্টতে, তুমি তো রেপিস্টদের কোনোভাবে সার্টিফাই করতে পারো না, এটা তো কোনো এক্সকিউজ না। যে উনি বলতেছে কি যখনই তোমরা অশালীন পোশাক পরো ছেলেদের মতো একটা টি শার্ট জিন্স পরে বাইর হয়ে যাও। আরে ভাই উনি কি নিউজ দেখে না, উনি কি দেখে না বাচ্চাগুলাকে মাদ্রাসার ছেলেগুলোকে যে রেপ করে, এই যে তনুরে যে রেপ করলো, উনি কি নিউজ দেখে না, উনি কি আসলে উনি ক্লিয়ার জানে? উনার ভিডিওটা দেওয়ার আগে একটু রিসার্চ করা দরকার ছিল যে বাংলাদেশে 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 65 বছরের বৃদ্ধাও রেপিস্টদের হাত থেকে বাঁচতে পারতেছে না। আরে ঘরের ভিতর ঢুকিয়া যখন স্বামীর হাত পা বাঁধতে যখন রেপ করে, তো ওই মহিলা কোন খানের বাসাতে বাড়ি চললো ফিগার দেখাইতে যে তোমরা চাই তারা রেপ করলা? এই কথাগুলো মৌলানারা বলে, এখন উনি বলতেছে আরেক সুরে। কিন্তু কথা তো ঘুরে ফিরে একটাই, মৌলানারাও রেপিস্টদের পুরুষদের সার্টিফাইড দিচ্ছে মেয়েদের কারণে মেয়েরা রেপ হচ্ছে, অনন্ত জলিল উনিও তো সার্টিফাইড দিচ্ছে রেপিস্টদের। অনন্ত জলিল কি টাইপের পোশাক বানায় সেটা একটু খোঁজ নেওয়া দরকার না? ওইটা তো আমি জানি না, ওটা ওনার ব্যক্তিগত ব্যবসা, ওইটা তো আর আমি বলতে পারবো না উনি কি উনি কি বানায়। তবে আমি কখনো কোনো নিউজে পাই নাই ওনার ফ্যাক্টরি নিয়ে, বিজনেস নিয়ে আমি অনেক ধরনের নিউজ করতে দেখছি সাংবাদিকদের যে উনি বোরকার, বিকজ উনি যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী তার মানে আমার কাছে মনে হয় না যে ওনার বোরকার ফ্যাক্টরি। তো উনি কিভাবে কথাগুলো বলে, উনি আন্তর্জাতিক ব্যবসার সাথে জড়িত, উনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, উনি এত নিজেকে একজন ব্যক্তিত্ববান মানুষ মনে মনে করে। আমিও মনে করতাম যে লোকটা একটু কথা বলে একটু বোকাদের মতো, কিন্তু আছে উনি সেন্সিবল আছে, কিন্তু এখন তো দেখতেছি যে উনিও মৌলাদের মতোই কথা বলে। আমার কাছে মনে হলো উনি ওই যেই ঢেউ চলতেছে ওই ঢেউয়ের সাথে উনি সুর মিলাইলো, উনি রিসার্চ করেনি, উনি ভিডিওটা দেওয়ার আগে রিসার্চ করে নাই। কিন্তু আমার কাছে লাগে যে যাদের কথার একটা প্রভাব পড়ে সমাজে, উনি একজন বিশাল ব্যক্তিত্ব বড় মানুষ সমাজে, উনার মতো মানুষ যারা আছে সমাজে একটা ভিডিও দেওয়ার আগে একটা দুই কলম লেখার আগে ওনাদের একটু রিসার্চ করা উচিত যে কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত রেপ হচ্ছে, ঘরের ভিতরে গিয়েও রেপ করতেছে, এগুলোর সাথে পোশাকের যে কি জোর কি সম্পর্ক আমি একদমই এটা বুঝি না। যদিও আমার ফ্যামিলি সবাই বোরকা পরে রে ভাই, আমি একটা কথা বলি, আমার তো তুমি তো জানি তোমার শাশুড়ি তোমার খালা শাশুড়ি আমার বোন বোন হিজাব পরে, কিন্তু আমি কোনো সময় পড়ি না, কিন্তু আমি কোনো সময় এটা এই আলোচনা কোনোদিন আমার ফ্যামিলিতে শুনি নাই যে রেপের হাত থেকে বাঁচার জন্য মানুষ বোরকা পরে। আমি বুঝি না, আমি এটা সম্পর্কটা একদমই বুঝি না, কিন্তু তোমাদের দুই কলম লেখার আগে একটা ভিডিও দেওয়ার আগে একটু রিসার্চ করে দিই। আমতা যে খালি মন চাইলো আর ভিডিওর সামনে ফিটফাট হয়ে আয়েশা দুইটা কথা বলে দিলাম, এটা খুবই অন্যায়। আর বলে প্রিয় রেপিস্টদেরকে বলতেছে প্রিয় ভাই আমার, আমি আগে তুই তো তুই তো কারি করে বলছে এটার জন্য আমি সরি, উনি আবার সরি মানে রেপিস্টরা রেপ করে সরি না, উনি ওনাদেরকে তুই বললে সরি, তো উনি খুবই উদার মনের মানুষ, বোঝা গেল।